মাটি মানুষের সরকার চাকরি পেতে গেলে 10-12 লক্ষ টাকা দরকার। দর্শক, তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় মাথা বলা যায় যেহেতু তিনি রাজ্য নেত্রী, তৃণমূল কংগ্রেসেরই এক অভিনেত্রী যিনি রাজ্য নেত্রী, এবার কার্যত তার নামে ফ্ল্যাশ হলো, তার নাম উঠে এলো, কার্যত তাকেই নাকি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন কুন্তল ঘোষ। দেখুন কোন সেই অভিনেত্রী, কার নাম করছেন এই সৈকতগিরি মহাশয়, সৈকতগিরি মহাশয় যিনি বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের ওই অভিনেত্রীকে, এক জোড়া ফ্ল্যাট উপহার দিয়েছিলেন কুন্তল ঘোষ, আর সেই এক জোড়া ফ্ল্যাট ভেঙে কার্যত একটি ফ্ল্যাটে রূপান্তরিত করা হয়েছিল, আর সেই প্রশ্নই তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে বলেছেন, সিবিআই জানার আগেই আমি কেন জানতে পারছি, তাহলে কি সিবিআইয়ের পরিবর্তে আমাকে তদন্ত করতে হবে? সিবিআইকে কার্যত তিরস্কার করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কোন অভিনেত্রী তাকে আমি দেখতে চাই, তার সিনেমা আমি দেখতে চাই যাকে কুন্তল এক জোড়া ফ্ল্যাট উপহার দিয়েছিলেন এবং সেই ফ্ল্যাট কার্যত ভেঙে বৃহৎ ফ্ল্যাটে রূপান্তরিত করা হয়েছিল, এক জোড়া ফ্ল্যাট ভেঙে একটি ফ্ল্যাটে রূপান্তরিত করে ওই তৃণমূল নেত্রীকে উপহার দিয়েছিলেন কুন্তল। দেখা যাচ্ছে তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি সভানেত্রী সায়নি ঘোষকে নাকি ফ্ল্যাট উপহার দিয়ে, দেখা যাচ্ছে তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি সভানেত্রী সায়নি ঘোষকে নাকি ফ্ল্যাট উপহার দিয়েছেন। এবং গতকাল তো আমি শুনে আরো চমকে গেলাম, মানিকবাবু প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তৃণমূলের বিধায়ক, তার নাকি লন্ডনে তার বাড়ি রয়েছে, লন্ডনে নাকি তার পাসপোর্টের ঠিকানা রয়েছে। আমি বলছি তাহলে কোন চুরিতে এরা অভ্যস্ত হয়েছে, 11-12 বছর ধরে এরা শুধুমাত্র রাজ্যে চুরি করেনি, এরা আন্তর্জাতিক চোরা কারবারের সঙ্গেও যুক্ত হয়েছে, তার মানে এখানকার টাকা কালো টাকা এই সুইস ব্যাংকে অ্যাকাউন্টে জমা পড়েছে। এই তো তৃণমূল কংগ্রেসের দলটা আপাদমস্তক যা অবস্থা আমি দেখতে পাচ্ছি,